guys, welcome back to my channel Suzy with ABCD. আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার বাড়ির কাছের একটা রেস্টুরেন্টে যাব। মানে রেস্টুরেন্ট থেকে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, বাট ব্যাপারটা কি হয়েছে, আমি মাইক নিয়ে যেতে ভুলে গেছি, তাই জন্য আমাকে বাড়ি এসে রিভিউটা ঠিক করে দিতে হচ্ছে। ওখানে আমি একটু সাউন্ড রেকর্ড করতে পারিনি, বাট তোমাদেরকে যতটা পারি চেষ্টা করেছি দেখানোর। তো চলো দেখাই কি এরকম অ্যাম্বিয়েন্সটা আর খাবার দাবার সবকিছু দেখাবো। তো লেটস গেট স্টার্টেড। আজ আমরা এসেছি কড়াইতে। বেশ ছোটর উপরে কিউট অ্যাম্বিয়েন্স দিয়ে এই রেস্টুরেন্টটা তৈরি, বেশিরভাগটাই টেক অ্যাওয়ে হয়। ভিতরে চারটে টেবিল আছে, বাট তোমরা এসে বসেও খেয়ে যেতে পারো বা নিয়েও যেতে পারো। আর খাবার কোয়ালিটি কিরকম সেটাই এখন দেখার পালা। সো চলো দেখে নিই। প্রথমে স্টার্টারে আমরা নিয়েছিলাম চিকেন চিজ রেশমি কাবাব, যেটা খেতে জাস্ট অসাধারণ ছিল। সো চলো দেখে নিই কিরকম খেতে ছিল আর দেখতে কিরকম ছিল। কাবাবটা ছিল 8 পিস, কিন্তু আমি যেটা নোটিস করলাম প্রতিটা পিস কিন্তু সমান সাইজের নয়, কিছু বড় কিছু ছোট মিলিয়ে মিশিয়ে আছে। এই যে দেখো এগুলো বড় পিস, আর এগুলো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে সফট, পুরো একটুখানি টাচ করলেই ছেড়ে বেরিয়ে আসছে। আর ওপরে চিজটা প্রচুর প্রচুর পরিমাণে ছড়ানো ছিল, জাস্ট অসাধারণ খেতে। এরকম পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, টমেটো দিয়েও কিন্তু ডেকোরেট করা ছিল। এটা মেনলি চাইনিজ রেস্টুরেন্ট বলে আই থিঙ্ক এরকম আছে, বেশ টেস্টি আর অন্যরকম জিনিসটা। কাবাবটার সঙ্গে গ্রিন চাটনিও দেওয়া ছিল, পেঁয়াজ গাজরগুলো বেকড ছিল, খুবই টেস্টি লাগলো আমার এই জিনিসটা। মার্কসের কথা যদি বলো আমি এটাকে 10 out of 10 দেবো, আমার খুবই পছন্দ হয়েছে, জাস্ট সেই লেভেলের খেতে। এখানে এলে এটা মাস্ট ট্রাই করো, জাস্ট ফাটাফাটি। তো গাইস স্টার্টার খাওয়া ডান, সত্যি বলতে অসাধারণ খেতে, চিজের ফ্লেভারটাই জাস্ট সেরা। আজকে আমি মাইক আনতে ভুলে গেছি, জানি না কতটা ভয়েস যাচ্ছে, বাড়ি গিয়ে ভয়েস ওভার দিতে হবে, বাট স্টার্টারটা এখানে। স্টার্টার খাওয়া দান, স্টার্টারটা চুমু ছিল। এবারে আমাদের আসছে মেন কোর্স। মেন কোর্সে আমরা নিয়েছি শেজওয়ান চিকেন আর ভেজ রাইস প্লাস মিক্সড চাউমিন। সো চলো সেটা দেখি কিরকম। প্লেটে সার্ভ করে নিয়েছি একদিকে চাউমিন, একদিকে রাইস আর মিট দিলে শেজওয়ান চিকেন। সো চলো এবার এটাকে টেস্ট করে দেখা যাক। রাইসটা যেটা দেখতে পাচ্ছ ভীষণই সিম্পল ছিল, গাজর বিনস করাই দেয়া আছে আর উপর দিয়ে একটু গোলমরিচ দেয়া আছে, আর ঘি এর একটা টেস্ট পাওয়া যাচ্ছে। আর এটার সঙ্গে কিন্তু তোমার সাইড ডিশ লাগবে, এটা শুধু খাওয়া যাবে না। এবারে দেখো চাউমিনটা, চাউমিনটা কিন্তু ভীষণ জুসি টাইপের একটা ফিলিংস আছে, মাংস ডিম আর চিংড়ি মাছ আছে, মাংসগুলো খুবই সফট আছে আর কোয়ান্টিটিও একজনের জন্য পারফেক্ট। এবার দেখো শেজওয়ান চিকেনটার সাইজটা বেশ বড়, 6 পিস আছে, বেশ অন্যরকম সাইজের আর লম্বা লম্বা। আমি তো প্রথমে পনিরই ভেবেছিলাম, আর খুবই নরম, এত ধোঁয়া উঠছিল আমি কাটতে পারছিলাম না, বাট জিনিসটা খুবই টেস্টি আর খুবই নরম। রাইসটা যেটা আছে সেটা তেমন আহামরি কিছু নয়, বেসিক খেতে একটা সাইড ডিশ খুবই ম্যান্ডেটরি, জাস্ট চলে যাবে। আর চাউমিনটা যেটা আছে সেটা জাস্ট সেই লেভেলের খেতে, আর ভর্তি মাংস পর্ন সব কিছু আছে, কোয়ান্টিটিও পারফেক্ট, আমার খুবই ভালো লেগেছে। চিকেনটা খুবই সফট, আমরা একটা স্পাইসি কিছু চেয়েছিলাম, ওখান থেকে এটা সাজেস্ট করেছিল, এটা কিন্তু স্পাইসি খুব নয়, একটা অন্যরকম হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে। মার্কিং যদি বলো আমি রাইসটাকে দেবো 7 out of 10, চাউমিনটাকে দেবো 9 out of 10 আর চিকেনটাকে 10 out of 10 দেবো। আমার চিকেনটা সত্যিই দারুণ লেগেছে। এই দেখো চিকেনটা কতটা সফট, পুরো হাত দিলেই ছেড়ে যাচ্ছে আর ভিতরটা পুরো সাদা, খুবই ভালো লেগেছে আমার চিকেনটা। রেস্টুরেন্টটা হচ্ছে ইচ্ছাপুর জলের ট্যাঙ্ক বাস স্ট্যান্ড থেকে একটুখানি, আশা করি সব ডিটেলস দিতে পেরেছি, ডেসক্রিপশনে লিংক আছে গুগল ম্যাপের, ওখান থেকে গিয়ে চেক করতে পারো। আর আমাকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোয় ফলো করতে একদম ভুলবে না। টাটা, দেখা হচ্ছে।